আমাদেরকে জানাবেন আপনার চলচ্চিত্রে অভিনয়ে আসার পিছনে কাহিনী। আমি তো আসলে ছোটবেলা থেকেই নাচ করি, নাচ করি, নাচই আমার আসলে নাচ নিয়ে প্যানিক ছিল। ফার্দার গোল্ড মেডেল পেয়েছি নাচে, এরপর ছোটবেলা থেকে স্টেপ বাই স্টেপ নাচ করলাম। তারপরে একটা পত্রিকা করলাম, আমি বিউটি কন্টেস্টে চ্যাম্পিয়ন হয়েছিলাম, এরপরে একটা নাটক করেছিলাম, এমনি করেছি। এরপরে সিনেমা আসলে সিনেমা করার কথা ছিল না, অভিনয় করে একটা মানে বাংলাদেশের দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা হয়েছে ডিপজল দেখে সেই সব অভিনয় করলো সিনেমার জন্য, তখন অনেক ইস্যু ছিল যে সিনেমা চলবে না, হিট হবে না, মুভিটা চলবে না। তো তখন চিন্তা করলাম যে আসলে আমি কার সাথে ছবি করব, কোনো নায়কের ছবি তেমন চলছিল না। 2004 সালের কথা বলছি আমি। তো তারপরে দীপজলের সাথে যখন আমি একটা ছবি করলাম, মনে মনে ধরে নিলাম যে এটাই আমার জীবনের প্রথম এবং শেষ ছবি, যদি ফ্লপ হয় তখন সেটাই শেষ ছবি। তো দীপজলের সাথে যখন ছবি করলাম, দেখলাম যে একই সাথে একই কোরবানি ঈদে, আমার মনে আছে যে কোরবানি ঈদে আমাদের দুটো ছবি রিলিজ হয়েছিল, একটা শাকিব খান অপু বিশ্বাস এবং আমার ছবি রিলিজ হয়েছিল। তো দুটাই সুপার ডুপার বাম্পার হিট ছবি, এবং আমাদের ছবিটা অনেক র্যাঙ্কিংয়ে অনেক এগিয়েছিল। তো একটার পর একটা এভাবে অনেকগুলো ছবি করেছি, এবং দর্শকরা চেয়েছে বলেই আসলে সিনেমা করা হয়েছে। আমরা একটার পর একটা সিনেমা করেছি, দর্শকদের অনুরোধেই আসলে সবাই পছন্দ করেছে। দীপজল সম্বন্ধে কিছু জানতে চাচ্ছি। দীপজল ভাই সম্পর্কে আসলে কিছু বলা নেই, যারা কো আর্টিস্ট তারাই বলতে পারবে দীপজল ভাই কি রকমের মানুষ। এবং উনি যেহেতু আমার আমার কো আর্টিস্ট ছিল, আমার কো আর্টিস্ট এখনো, সবাই আমাদেরকে আমি কোথাও গেলে দীপজলের নায়িকা এই এই কথাটাই শুনতে হয় যে দীপজলের নায়িকা, দীপজলের নায়িকা। ইভেন দেশে এবং দেশের বাইরে যারাই দেখে বা চেনে, ওই পরিচয়টাই এখন পর্যন্ত আছে। তো দীপজল ভাই অনেক ভালো মনের মানুষ, পুরস্কার গ্রহণের জন্য হক দাবি করব, অনেক লাজুক প্রকৃতির, অনেক এবং আমি তার সাথে যেসব গল্পের ছবিগুলো করেছি, এগুলো আমার আসলে আমার মনের গল্প ছিল, যেগুলো আমার ইচ্ছা ছিল যে এই টাইপের আমি গল্প করবো, যেগুলো শাবানা ম্যাডাম করেছে। তো প্রেমে পড়েছি আমি একবারই, যেটা ফুলফিল হয় নাই, একবারই একবারই। চলচ্চিত্রে এসে কতবার প্রেমে পড়েছি? চলচ্চিত্রে এসে একবারও প্রেমে পড়িনি, হয়তো আমার প্রেমে পড়েছে অনেকজন, কিন্তু কাজের ব্যাপারে এতটাই সিরিয়াস ছিলাম যে প্রেম করার আসলে টাইম পাইনি। বর্তমানে ব্যস্ততা কি? বর্তমানে ব্যস্ততা আমার বিজনেস আছে, আমি একটা বিউটি স্যালুন করেছি এবং জেন্টস স্যালুন করেছি আমার।